খবর দর্শকদের জানাতে চাইবো, পুরো ভোট পিছিয়ে যেতে পারে। চার পুরসভার যে ভোট 22 জানুয়ারি হওয়ার নির্ধারণ ছিল, সেই পুরো ভোট পিছিয়ে যেতে পারে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, 22 জানুয়ারি চার পুরসভার ভোট নাও হতে পারে। সূত্রের খবর, ভোট পিছিয়ে যেতে পারে। চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি এবং বিধাননগরের ভোট পিছিয়ে যেতে পারে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, 22 জানুয়ারি চার পুরসভার ভোট পিছিয়ে যেতে পারে। 22 জানুয়ারি ভোট নাও হতে পারে। সূত্রের খবর, সেরকমই চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি এবং বিধাননগরের ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা, 2 থেকে 3 সপ্তাহ পিছিয়ে যেতে পারে বলেই সূত্রের খবর। আমরা বিষয় বিস্তারিত জানবো আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেবের কাছ থেকে। ঈশান দেব, কি জানতে পারছো, কি খবর রয়েছে? দেখো সমাজ, তুমি জানো যে আজ কিন্তু কলকাতা হাইকোর্ট সরাসরি নির্দেশ না দিলেও নির্বাচন কমিশনকে হাইকোর্টের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে সংক্রমণ যেভাবে লাফিয়ে বাড়ছে, বলা হয়েছে গ্যালোপিং স্পিড অফ ইনফেকশন, মানে সংক্রমণ যেভাবে লাফিয়ে বাড়ছে, তাতে 4 থেকে 6 সপ্তাহ নির্বাচন পিছিয়ে দেওয়া যায় কিনা সেই বিষয়টি স্বাধীনভাবে ভেবে দেখুক নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, একথাও কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে উল্লেখ করা হয়েছে। এবং কলকাতা হাইকোর্টের এই রায় আসার পরে কিন্তু বিজেপির তরফ থেকে আবার দ্বারস্থ হওয়া, বিজেপি আবার দ্বারস্থ হয়েছে কমিশনের, এবং বিজেপির তরফ থেকে যিনি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন শশী হাজরিয়া, তিনি আবার আজকে একটি চিঠি দিয়েছেন কমিশনকে, এবং সেই চিঠিতে লেখা হয়েছে যে গত 7 জানুয়ারিও একই দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল কমিশনকে যে ভোট পিছিয়ে দেওয়া হোক। আমরা সেই চিঠির, অর্থাৎ বিজেপি সেই চিঠির কোনো উত্তর কমিশনের কাছ থেকে পায়নি, এমনকি কমিশন কিভাবে তা নিয়ে মিডিয়াকেও কিছু জানানো হয়নি কমিশনের তরফ থেকে। এবং আজকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের কথা উল্লেখ করে সেই রায়ের অংশ বিজেপির চিঠিতে তুলে ধরা হয়েছে, বলা হয়েছে যে যেভাবে লাফিয়ে সংক্রমণ বাড়ার কথা কলকাতা হাইকোর্টও মেনে নিয়েছে, এবং তার প্রেক্ষিতে যেভাবে 4 থেকে 6 সপ্তাহ নির্বাচন পিছানোর কথা ভাবা হয়েছে, বলা হয়েছে সেই পরামর্শ মেনে নিয়ে কমিশন যাতে নির্বাচন পিছিয়ে দেয়, এবং মানুষকে বাদ দিয়ে যেহেতু নির্বাচন বা গণতন্ত্র কোনো কিছুই অসম্ভব, তাই মানুষকে সংক্রমণের মধ্যে ঠেলে দিয়ে যেন ভোট না করা হয়, এই কথাই চিঠিতে লেখা হয়েছে সমাজটা।